আপনারা সবাই অবগত আছেন যে আপনারা দেখতে পেরেছেন ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে আমাদের সাংসদ আছেন নিশীথ প্রামাণিক, সে একজন সাংসদ এবং ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে তার নিরাপত্তাহীন ভুগছে, কারণ তার গাড়ির ওপরে আক্রমণ হচ্ছে, বোম মারছে, বাংলায় ভারতের স্তূপে দাঁড়িয়ে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি কর্মীদের বেছে বেছে তার বাড়িঘর এবং পার্টি অফিসগুলো আমাদের ভাঙচুর হচ্ছে। তারা যদি ভেবে থাকে আর এই যে এই বীজপুর থানার পুলিশ প্রশাসন, এরকম প্রত্যেকটা জায়গায় পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনটা নীরবভাবে মেরুদণ্ডহীনভাবে তারা তৃণমূল কংগ্রেসের একটা শাসক দলের হয়ে কাজ করছে, এই ধিক্কার জানাতে আজকে আমরা পথে নেমেছি যে ভারতীয় জনতা পার্টিকে যদি মনে করে থাকে মেরে ধরে চমকে কেস দিয়ে যদি আটকে রাখার চেষ্টা করে আমরা কিন্তু এটা বরদাস্ত করবো না। আমি কাছাপাড়া মন্ডল ওয়ানের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে আমরা এই কর্মসূচি শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা এই মাইক চং এবং এই বৃহত্তর সময় নিয়ে আমরা করব না, কারণ আমরা সমাজের পাশে আছি, সমাজের সঙ্গে আছি। কিন্তু পুলিশ প্রশাসন যদি মনে করে থাকে যে বিজেপি কর্মীদের মেরে ধরে কেস দিয়ে ঘরে ঢুকিয়ে রেখে দেবে তাহলে তারা ভুল করবে। আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলন হবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র পশ্চিম বাংলা জুড়ে পঞ্চায়েত ভোটের আগে বোম পিস্তল এবং নিজেদের মধ্যে খুনাখুনি মারামারিতে সাধারণ মানুষ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আপনারা জানেন গতকালকে আমাদের পশ্চিমবঙ্গের সাংসদ এবং আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপরে যেভাবে মর্মান্তিক হামলা হয়েছে, নৃশংসভাবে হামলা করা হয়েছে এবং সেই হামলাতে ওনার গাড়ির মানে কাঁচ ভাঙচুর হয়েছে, ওখানকার যেসব কর্মীদের উনি সংযোগ করতে গেছিলেন সেই সংযোগস্থলে সেই কর্মীদের উপরে হামলা হয়েছে, সেই সব বাড়িতে হামলা হয়েছে, কর্মীদেরকে মারা হয়েছে, অফিস ভাঙচুর করা হয়েছে এবং একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে, ইট পাটকেল মারা হয়েছে, সাথে সাথে বোমা বর্ষণ করানো হয়েছে, গুলি চলেছে। তো এমন একটা পশ্চিমবঙ্গে আমরা বাস করছি যেখানে কোনো বিরোধী দলের প্রতিবাদ করার মতন সে তার ভাষা থাকবে না, সে প্রতিবাদ করতে পারবে না, সে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না। তো এইটা আমরা কীরকম পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি, আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি থানাতে আমাদের বিক্ষোভ প্রদর্শন চলছে এবং আমরা যেটা বলতে চাই যে আজকে সারা পশ্চিমবঙ্গে একদিকে দেখুন কি সরকারি কর্মচারীরা যেভাবে ডিএর জন্য আন্দোলন করছেন, একদিকে ছাত্ররা যারা পড়াশোনা করে পাশ করে তারা চাকরির জন্য আন্দোলন করছেন, একদিকে যারা চাকরির পরীক্ষা পাশ করে তাদের ওএমআর সিটে দেখা যাচ্ছে যারা ব্ল্যাঙ্ক দিয়েছেন তাদের চাকরি হয়ে গেছে, টাকা পয়সা দিয়েছেন তাদের চাকরি হয়ে গেছে, যারা মেরিট লিস্টে যাদের নাম এসছে তারা কিন্তু চাকরি পায়নি। তো সেইখানে আমরা দেখেছি বিভিন্নভাবে টিএমসির যে নেতা তাদের বাড়িতে টাকা গচ্ছিত টাকা আমরা পাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক, নিশীথ প্রামাণিক আমাদের প্রতিমন্ত্রী, ওনার উপরে যে হামলা চালানো হয়েছে এর আগেও পশ্চিমবাংলায় আমাদের ভারতীয় জনতা পার্টি অনেক কার্যকর্তা অনেক নেতাদের উপরে হামলা হয়েছে, এটা নতুন না। পশ্চিমবাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে কি একটাই দল থাকবে পশ্চিমবাংলায়, তৃণমূল কংগ্রেস, আর অন্য দলকে এখানে জায়গা দেওয়া যাবে না। পশ্চিমবাংলায় এত দুর্নীতি, এত কয়লা পচার, গরু পচা, এত কিছু দুর্নীতি করার সত্ত্বেও পশ্চিমবাংলায় তৃণমূল সরকার যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা লিডারদের উপরে হামলা চালাচ্ছে আমরা এর ঘোর প্রতিবাদ, ঘোর নিন্দা করি। আজকে আমাদের প্রত্যেকটা থানায়, আজকে আমাদের এই বিশপুর থানাও কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে, আমরা এরপরে একটা বৃহত্তর আন্দোলন তৈরি করব। ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া। 200 টাকায় মটন, 130 টাকায় চিকেন বিরিয়ানি, তাও আনলিমিটেড বাবা বিরিয়ানি, 109 ওয়ার্কশপ রোড, থানার মোড়, কাঁচরাপাড়া, পিসি চন্দ্র জুয়েলার্স এর কাছে।